প্রিয় বন্ধুরা তোমাদেরই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্ময়ে তোমাদের আরও একবার স্বাগত আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা সম্পর্কে অ্যানালিসিস করব আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস নাইনের ইংলিশ টেক্সট বুকের অর্থাৎ সাবজেক্ট ইংলিশের যে লেসন ফোর একটা গল্প আছে তোমাদের যেটা নাম হচ্ছে কি A ডে ইন দ্য জিউ সেই গল্পের অ্যানালাইস করব ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করব তো গল্পটা শুরু করার আগে আমরা গল্পের লেখক পরিচিতি এবং গল্পের যে বিষয়বস্তু সেইটা আলোচনা করে নেব এবার তোমাদের মধ্যে অনেকে ব্যস্ত থাকতে পারো তাদের এইগুলো শোনার টাইম যদি না থাকে আমার এই ভিডিওর ডেসক্রিপশানে টাইমিং করা আছে টাইমিং সেট করা আছে তোমরা সেখানে গিয়ে ক্লিক করলে ডাইরেক্ট এক্সপ্লানেশনে ওখানে চলে যেতে পারো তবে আমার ব্যক্তিগতভাবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যে কোনো গল্প বা যে কোনো কবিতা অর্থাৎ সাহিত্যের যে কোনো বিষয় জানার আগে সেই বিষয়টার ব্যাকগ্রাউন্ড এবং লেখক পরিচিতি বা কবি পরিচিতি আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত তো চলো আমরা আগে সেই লেখক পরিচিতিটা জেনে নিই তো জেরাল ডারেল যার পুরো নাম হচ্ছে জেরাল্ড ম্যালকম ডারেল তিনি একজন ইংরেজ চিড়িয়াখানার আধিকারিক ছিলেন মানে সাংরক্ষণিক ছিলেন পরিবেশের সাংরক্ষণিক এবং মানবপ্রেমী ছিলেন জীবপ্রেমী ছিলেন পশুপ্রেমী ছিলেন তো তিনি উনিশশো আটান্ন সালে ইংল্যান্ডের জার্সি আইল্যান্ডে অর্থাৎ জার্সি দ্বীপে যে দুটো ইনস্টিটিউশন ইনস্টিটিউশন ঠিক না মানে দুটো জিনিস প্রতিষ্ঠা করেন সেগুলো যেটা তার মধ্যে অন্যতম হচ্ছে জার্সি চিড়িয়াখানা যার বর্তমান নাম ডারেল বন্য বন্যপ্রাণী পার্ক এবং অন্যটি হলো ডারেল বন্যপ্রাণী সংরক্ষণ ট্রাস্ট এবার ইন্টারেস্টিংলি ডারেলের যদি জীবনীটা দেখা যায় সেটা খুবই ইন্টারেস্টিং কারণ ডারেলের বাবা মা তারা ছিলেন মানে তারাও জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষে যদিও তারা ডারেলের বাবা ছিলেন একজন ইংরেজ এবং ডারেলের মা ছিলেন একজন আইরিশ মানে আয়ারল্যান্ডের লোক তো ডারেল জেরাল ডারেল তিনিও ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন এবার বিষয়টা কি হয়েছে ভারতবর্ষে তিনি যখন চিড়িয়াখানায় ভ্রমণ করেন সেই চিড়িয়াখানা ভ্রমণকালে তিনি পশু পাখির প্রতি অনুরক্ত হয়ে পড়েন পশু পাখির প্রতি আসক্তি তিনি অনুভব করেন তো তিনি ওই ইংল্যান্ডে তারপরে কয়েকজন বন্ধুকে নিয়ে তার কয়েকজন সহকারীকে নিয়ে ওই ডারেল বন্যপ্রাণী সংরক্ষণ ট্রাস্ট তৈরি করেন ডারেল আজীবনের জন্য পশু পাখির পশুপ্রাণীর প্রেমে পড়ে যান তিনি জীবনে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন কিন্তু কখনোই তিনি মানে যেখানেই তিনি গেছেন সেখানেই কিন্তু পশু পাখিদের প্রতি একটা অন্যতম ভালোবাসা তিনি দেখিয়েছেন তো উনিশশো সালের সাতই জানুয়ারি জেরাল ডারেল ভারতের যেটা আমি বলছিলাম জামশেদপুরে জন্মগ্রহণ করেন তো তার বন্ধুদের নিয়ে মানে ডারেল যে সারা জীবন পশুপাখিদের জন্যে যে সমস্ত কিছু করেছেন বা তিনি যে চিড়িয়াখানা তৈরি করেছেন যে ট্রাস্ট তৈরি করেছেন সেই ট্রাস্টের যে অভয়ারণ্য তৈরি করেছেন সেই এই বিষয়ে ডারেল প্রচুর বই কিন্তু সারা জীবন লিখেছেন যেটা সাহিত্যিকদের কাছে তো বটেই তাছাড়া পশুপ্রেমীদের কাছেও অন্যতম ওই বইগুলো খুবই রসদ যোগায় কিন্তু দুর্ভাগ্যক্রমে উনিশশো সালের তিরিশে জানুয়ারি তার এই দীর্ঘ প্রেমময় জীবন পশু পাখিদের প্রতি এটার পরিসমাপ্তি ঘটে তিনি আমাদেরকে ছেড়ে চলে যান তো ডারেলকে আমরা এখনো পর্যন্ত মনে রাখি তার ওই চিড়িয়াখানা যেটা তিনি স্থাপন করে গিয়েছিলেন যেটা এখনও রয়েছে ইংল্যান্ডে আর তাছাড়া তিনি এই পশু পাখি বিষয়ে যে অজস্র বই রচনা করেছেন সেই বইগুলোও কিন্তু আমাদের কাছে অন্যতম রসদ তাকে মনে রাখার জন্য এবারে চলে আসে এই গল্পের বিষয়বস্তু সম্পর্কে তো বন্ধুরা এটা আসলে তোমাদের বইতে গল্প আকারে থাকলেও আসলে এটা একটা প্রবন্ধ এই প্রবন্ধে ডারেল আসলে কি আলোচনা করেছেন যে তিনি কীভাবে একটু আগে তোমরা দেখলে তোমরা শুনলে যে আমি বললাম যে ডারেল তার বিভিন্ন বন্ধু বন্ধুবান্ধবীকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে যেহেতু তিনি ভারতবর্ষে এসে পশুদের মানে চিড়িয়াখানা দেখে পশুদের প্রেমে পড়ে গিয়েছিলেন তো তিনি ইংল্যান্ডে ফিরে গিয়ে বন্ধুদেরকে নিয়ে সেখানে যে তৈরি করলেন চিড়িয়াখানা তো চিড়িয়াখানা তৈরি করতে যে তার পিছনে যে গল্পটা কিভাবে তিনি তৈরি করলেন এবং কিভাবে তারা কয়েকজন বন্ধু মিলে এই চিড়িয়াখানার পশু পাখিদের সব মানে দেখাশোনার জন্যে নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখতেন চব্বিশ ঘন্টা নিজেদের কিভাবে নিজেদেরকে নিয়োজিত রাখতেন সেটাই এই প্রবন্ধে হুম আসলে এই যে তিনি মানে যেই প্রবন্ধ থেকে এই গল্পটা নেওয়া হয়েছে সেই প্রবন্ধের নাম হচ্ছে মিনেজারি মেনর তো এই মিনেজারি মেনর এই প্রবন্ধে ছোট একটা অংশ তোমাদের কিন্তু এই টেক্সট আকারে গল্পের আকারে নেওয়া হয়েছে ক্লাস নাইনের বইতে তো তোমাদের গল্পের মধ্যে মানে তোমাদের যেটুকু দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে কি যে গল্পের নামটা শুনে বোঝা যাচ্ছে যে আ ডে ইন দ্য জু অর্থাৎ চিড়িয়াখানায় একদিন আমরা গল্পের মধ্যে মাধ্যমে দেখতে পাচ্ছি যে একজন সাধারণ মানুষ যদি তিনি চিড়িয়াখানায় ভ্রমণ করতে যান তো তার কাছে বিষয়টা যেমন হয় সে তো কিছুক্ষণের জন্যে বিনোদন আন মানে আনন্দ উপভোগ করার জন্য পশুদের মধ্যে নিজেদেরকে মিলিয়ে নেওয়ার জন্য মিলিয়ে নিয়ে আনন্দ পাওয়ার জন্যে তারা চিড়িয়াখানায় ভ্রমণ করতে যান কিন্তু যদি সেই চিড়িয়াখানার কোনো মালিক হন কেমন একটা সাধারণ ভিজিটর চিড়িয়াখানায় যারা যান ভ্রমণ করতে তার মধ্যে আর চিড়িয়াখানার মালিক তার মধ্যে যে পার্থক্য সেটাই তিনি কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন আমাদেরকে কেমন তিনি আমাদেরকে বুঝাতে বোঝাতে চেয়েছেন যে কিভাবে একজন মানুষ একজন চিড়িয়াখানার মালিক সে তাকে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে হয় ওই পশু পাখিদের দেখ দেখভালের জন্যে এটা সম্পূর্ণ অপোজিট জিনিস যে সাধারণ একজন দর্শক একজন চিড়িয়াখানা ভ্রমণ করতে গেলে তার যেরকম ফিলিংসটা আসে অপোজিট সাইডে একজন যদি নিজে মানে চিড়িয়াখানা তার নিজের ওনার হন তো তার কতটা বেশি দায়িত্ব এই ব্যাপারটাই কিন্তু আমাদের এই গল্পের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে তো এইবারে আমরা চলে আসবো গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিসে লেসন ফোর আ ডে ইন দ্য জু জেরাল্ড ডারেল প্রথমে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট জেরালাল্ড মেলকম ডারেল নাইনটিন টোয়েন্টি ফাইভ টু নাইনটিন নাইনটি ফাইভ ওয়াজ এন ইংলিশ জু কিপার কনজারভেশনিস্ট অ্যান্ড অথর অর্থাৎ জেরাল ডারেলের পুরো নাম হচ্ছে জেরাল্ড ম্যালকম ডারেল তার জন্ম হয়েছিল উনিশশো সালে এবং মৃত্যু হয়েছিল উনিশশো সালে তিনি একজন ইংলিশ জু কিপার মানে ইংরেজ চিড়িয়াখানার মালিক ছিলেন কনজারভেশনিস্ট মানে সংরক্ষণবাদী অ্যান্ড অথর এবং লেখক এখন বিষয়টা হচ্ছে সংরক্ষণবাদী কী মানে তারা কারা তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে কিছু মানুষ আমাদের কাছে মানে ধারে কাছে এরকম থাকেন যারা বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন প্রাণী এই পৃথিবীতে যারা আছে আর কি যে প্রাণীরা সেই প্রাণীদের যেন না মারা হয় যেন হত্যা না করা হয় তাদেরকে যেন আমাদের মতোই বাঁচতে থাক মানে বেঁচে থাকতে দেওয়া হয় এই বিশ্বাসে কিছু বিশ্বাসী মানুষ থাকেন তাদেরকে কনজারভেশনিস্ট বলা হয় মানে সংরক্ষণের তত্ত্বে যারা বিশ্বাসী কেমন এরপরে দেখো হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট মানে তিনি ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করেছিলেন যেটাকে এখন বলা হয় কি ডারেল ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট যেটাকে এখন বলা হয় আর কি অ্যান্ড দ্য জার্সি জু এবং জার্সি জু যেটাকে বর্তমান কি বলা হচ্ছে ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন নাইনটিন ফিফটি এইট উনিশশো আটান্ন সালে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন কোথায় চ্যানেল আইল্যান্ড দ্বীপে সেটা কি জার্সিতে কেমন হি ইজ পার হ্যাভস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং আ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যান্ড অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুসিয়াস্ট অর্থাৎ হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড তাকে সবথেকে বেশি মনে রাখা হয় ফর রাইটিং মানে লেখার জন্য কি লেখার জন্য আর নাম্বার অফ বুকস মানে অনেক বই লেখার জন্য বেসড অন মানে যেগুলো গড়ে উঠেছে কিসের উপরে হিজ লাইফ মানে তার নিজের জীবন অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুসিয়াস্ট এনথোসিয়াস্ট মনে হচ্ছে উৎসুক বা আগ্রহী মানে প্রাণীদের প্রতি আগ্রহী এরকম একজন মানুষ হিসেবে তার জীবনের উপরে এই বইগুলো লেখা হয়েছে এবার দেখো দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ম্যানেজারি ম্যানর বাই জেরাল ডারেল হোয়ার দ্য অথর টকস অ্যাবাউট হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি হেল্পড বাই আ টিম ডেডিকেটেড টু দ্য কজ অব দ্য অ্যানিম্যালস অর্থাৎ বর্তমানে যে প্যাসেজটা নেওয়া হয়েছে সেটা কি একটা অংশ কিসের ম্যানেজারি ম্যানেজারি ম্যানর সেটার একটা অংশ তো কি যেটা জেরাল ডারেল নিজেই লিখেছেন যেখানে হয় দ্য অথর টক্স অ্যাবোট মানে যেখানে লেখক কিসের ব্যাপারে আলোচনা করেছেন বা বলেছেন হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি মানে জার্সিতে তিনি কীভাবে একটা নিজের চি চিড়িয়াখানা তৈরি করেছিলেন হেল্পড বাই আ টিম ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিমালস অর্থাৎ তিনি নিজেই যে শুধু করেছিলেন সেটা তা না হেল্পড মানে তাকে সাহায্য করা হয়েছিল কারা করেছিল বাই আ টিম একটা দল একদল লোক তাকে সাহায্য করেছিল ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিমালস যারা কিনা সবসময় প্রাণীদের উদ্দেশ্যে তাদেরকে উৎসর্গ করে রাখতো বা সবসময় নিজেদেরকে ব্যস্ত রাখত আর কি প্রাণীদের জন্য এই জন্তুদের জন্য চিড়িয়াখানা জন্তুদের জন্য দ্য এক্সট্র্যাক্ট ডিসক্রাইবস আ টিপিক্যাল

প্রকৃষ্ট একটা দিন কেমন হয় সারাদিনে কাজ কারবার কেমন হয় সেটাই এখানে ডেসক্রাইব করছে আর কি ডেসক্রাইব করছে অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স এবং চিড়িয়াখানার যে কর্মচারীরা তাদের কীরকম কীরকম এক্সপেরিয়েন্স হয় তাদের কীরকম কীরকম উপলব্ধি হয় অ্যান্ড আস আসেন ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু অর্থাৎ চিড়িয়াখানার ভিতরে ইনসাইডার্স ভিউ আভ্যন্তরীণ যে মানে ব্যাপার স্যাপার সেগুলোকে আমাদের কিন্তু সেগুলো আবার ইন্টারেস্টিং সেগুলো আবার আকর্ষণীয় বিষয় সেগুলো আমাদের এই গল্পের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো চলো আমরা শুরু করি ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অব দ্য পাবলিক পাবলিক মানে তোমরা জানো জনগণ জনগণের একজন অর্ডিনারি মেম্বার সাধারণ সদস্য হিসেবে চিড়িয়াখানায় ভ্রমণ করতে আসা এটা একটা অন্য বিষয় ঠিকই ইট কোয়াইট অ্যানাদার থিং টু ওন আ জু অ্যান্ড লিভ ইনিট এটা সম্পূর্ণ কোয়াইট মানে সম্পূর্ণ অ্যানাদার থিং অন্য ব্যাপার কেমন এটা সম্পূর্ণ অন্য ব্যাপার যে নিজের একটা চিড়িয়াখানা থাকা মানে টু ওন আ জু মানে একটা চিড়িয়াখানার মালিক হওয়া অ্যান্ড লিভ ইন ইট এবং চিড়িয়াখানার মধ্যেই থেকে যাওয়া বা থাকা মানে বসবাস করা এটা কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার ইট সার্টেনলি এনাবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য এনিম্যালস ইট সার্টেনলি এটা নিশ্চিতভাবে এনাবলস ইউ মানে তোমাকে বাধ্য করবে বা তোমাকে করাবে কী করাবে টু রাশ আউট মানে যখন তখন ছুটে যাওয়া অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে মানে দিনের যে কোনো সময়ে অর নাইট অথবা রাত্রিবেলাতেও এটা হতে পারে তোমাকে ছুটে যেতে হতে পারে টু অবজার্ভ দ্য এনিম্যালস মানে পশুগুলোকে বা জন্তুগুলোকে দেখার জন্য তোমাকে যখন তখন ছুটে যেতে হতে পারে এটা অলসো মিন্স ইউ আর অন ডিউটি টোয়েন্টি ফোর আওয়ার্স আ ডে মানে এটা তোমাকে আরও কি মনে করায় যে তুমি চব্বিশ ঘন্টা মানে দিনের মধ্যে তুমি চব্বিশ ঘন্টাই কাজে ব্যস্ত হুম ইউ আর অন ডিউটি তুমি চব্বিশ ঘন্টা কিন্তু তোমার দায়িত্ব রয়েছে দ্য ডে বিগিনস জাস্ট বিফোর ডন দিয়ে মানে গড়পর্তায় যে আমরা চিড়িয়াখানার দিন হিসেব করি কত ঘন্টা চিড়িয়াখানাতে দিন মানে কাজ করতে হয় সেটা কি জাস্ট বিফোর ডন ভোরের আগেই কিন্তু সে বিষয়টা শুরু হয়ে যায় কেমন চিড়িয়াখানার যে দিন সেটা ভোরবেলার আগেই শুরু হয়ে যায় দ্য স্কাই উইল বি স্লাইটলি টিনসড উইথ ইয়োলো হোয়েন আর অ্যকেন্ড বাই দ্য বার্ড সং অর্থাৎ দ্য স্কাই উইল বি স্লাইটলি টিনসড মানে আকাশটা সামান্য কেমন হয়ে যাবে দেখতে টিনসড টিন্সড মানে হচ্ছে রঙিন হয়ে যাওয়া বা রাঙা হয়ে যাওয়া কেমন সেটা কিভাবে রাঙা হয়ে যাবে উইথ ইয়োলো কেমন হলুদ রঙে কিন্তু রঙিন হয়ে যাবে আকাশটা তোমরা জানো ভোরবেলার পরে আকাশটা ঠিক কেমন হয় যখন হালকা হালকা সূর্য উঠবে উঠবে ভাব তখন আকাশটা কিন্তু অবশ্যই হলুদ হলুদ রঙে হয়ে যায় হোয়েন ইউ আর অ্যাকেন্ড বাই দ্য বার্ড সং তোমাকে জাগিয়ে দেবে কি বার্ড সং পাখির গান কিন্তু তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেবে বন্ধুরা এই বিষয়গুলো যেটা মানে লেখক আলোচনা করছেন সবই কিন্তু চিড়িয়া চিড়িয়াখানার মালিক হয়ে যদি চিড়িয়াখানার মধ্যে বসবাস করা হয় এই ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে সেইগুলোই কিন্তু তিনি আমাদের কাছে বলছেন এটা আমাদের মাথায় রাখতে হবে ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং তুমি শুনতে পাবে যে একটা রবিন পাখি গান গাইছে ই হিউর ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ অব দ্য টিউরাকোস অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাকবার্ড তুমি কি শুনতে পাবে হিয়ার দ্য রিচ রিচ মানে হচ্ছে সমৃদ্ধ মানে বেশ জোরে আর কি আর কি সুইট মানে মিষ্টি কেমন মানে ফ্রুটি ফ্রুটি মানে কি মানে মিষ্টি আর কি বা রসালো স্লাইটলি হোর্স মানে অল্প স্বল্প স্লাইট মানে অল্প স্বল্প হোর্স মানে হচ্ছে ভাঙা গোলা বা কর্কশ গোলা কি ক্রাইজ মানে ডাক শুনতে পাবে বা চিৎকার শুনতে পাবে কাদের অব দ্য টিউরাকোস টিউরাকো পাখির গান বা ডাক তোমরা শুনতে পাবে একটু কর্কশ ভাঙা ভাঙা গলায় অ্যান্ড এ জয়ফুল বার্ড এবং একটা আনন্দ আনন্দে ভরপুর কালো পাখি তার ডাকও কিন্তু তোমরা শুনতে পাবে ওই ভোরবেলা অ্যাজ দ্য লাস্ট অব দ্য অফ হিজ সং ডায়েজ দ্য হোয়াইট হেডেড থ্রাশ বার্স্টস ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই অর্থাৎ যখন অ্যাজ দ্য লাস্ট অফিস সং ডাইজ মানে তার গান যখন শেষ হয়ে যাবে এখানে ডাইজ মানে মরে যাওয়া না শেষ হয়ে যাওয়া যখন তার গান শেষ হয়ে যাবে দ্য হোয়াইট হেডেড থ্রাশ ইন টু অ্যান এক্সাইটেড ক্রাই মানে সাদা গলা বিশিষ্ট থ্রাশ সাদা গলা বিশিষ্ট থ্রাস পাখি সে কী করবে বার্স্টস ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই অর্থাৎ বার্স্টস মানে কি ফেটে পড়বে এক্সাইটেড ক্রাই খুবই উত্তেজনাময় চিৎকার করে সে কিন্তু ফেটে পড়বে লুকিং আউট ইন্টু দ্য কোর্টিয়ার্ড অন দ্য গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেসড গ্রুপ অফ পিহেলস সার্সিং দ্য ডিউই গ্রাস লুকিং আউট ইন্টু দ্য কোর্টিয়ার্ড কোর্টিয়ার্ড মানে তোমরা নিশ্চয়ই জানো অর্থাৎ আই মানে আঙিনা বা উঠোন তো উঠোনের পরে যদি তুমি দেখো তখন তাহলে তাহলে তুমি কি দেখতে পারো সেখানে অন দ্য মানে সেটা উঠোনটায় কী রয়েছে সেখানে অন দ্য ভেলভেট গ্রিন লঞ্চ ভেলভেট মানে কি মখমল মানে খুব চাকচিককে ভোর মানে ভোর থেকে গ্রিন মানে সবুজ আর লঞ্চ মানে কি লন মানে মসৃণ জমি যেটা কিনা ঘাসে ঢাকা কেমন ঘাসে ঢাকা মসৃণ জমি তার উপরে মানে তার উপরে তুমি কি দেখতে পাবে ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স ইউ ক্যান সি মানে তুমি দেখতে পাবে কি দেখতে পাবে অ্যান আর্নেস্ট আর্নেস্ট মানে হচ্ছে উৎসুক বা ব্যাক বা মানে সবসময় আন্তরিক আর কি বা সবসময় ব্যস্ত এরকম ধরনের গ্রুপ অফ পিহেনস পিহেন মানে তোমরা জানো ময়ূরী ময়ূরী পি কক হচ্ছে ময়ূর আর পি হেন্স মানে হচ্ছে ময়ূরই তো একদল ময়ূরে কী করছে তারা সার্সিং দ্য ডিউই গ্রাস ডিউই মানে কি ডিউ মানে হচ্ছে শিশির আর শিশিরে ভরপুর সেটাকে বলা হচ্ছে ডিউই আর গ্রাস মানে ঘাস তাহলে শিশিরে ভরপুর ঘাস মানে ঘাস তারা কি সার্সিং তারা খুঁজে চলেছে আর মেল পিহেন ইজ ডান্সিং হিজ বার্নিশড টেইল রেজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সান লাইট তাহলে একটা পুরুষ ময়ূর ইজ ডান্সিং সে তাকে তোমরা নাচতে দেখতে পারো হিজ বার্নিশড টেইল বার্নিশড মানে কি বার্নিশড মানে হচ্ছে উজ্জ্বল বা চাকচিক্যময় টেইল মানে লেস তোমরা জানো ময়ূরদের ছেলে যে ময়ূর আর কি তাদের লেস থাকে তো সেটাকে রেজড মানে মেলে ধরে লাইক এ ফাউন্টেইন মানে ঝর্নার মতো কেমন ঝর্নার মতো কি ইন দ্য সানলাইট মানে সূর্যের আলোয় সে এই লেসটাকে ঝর্ণার মতো মেলে ধরে নাচ শুরু করবে এটা কিন্তু তোমরা দেখতে পারো অ্যাট এইট ও ক্লক দ্য জু স্টাফ অ্যারাইভস এইবার দেখো কী হয়েছে আটটার সময় চিড়িয়াখানার যে স্টাফ মানে কর্মচারীরা অ্যারাইভস মানে এসে উপস্থিত হয় ইউ ক্যান হিয়ার দেম সাউট গ্রিটিংস টু ইচ আদার মানে তুমি শুনতে পাবে যে তারা একে অপরকে গ্রিটিংস মানে অভিবাদন যে অভিনন্দন সকালবেলা আমরা যে গুড মর্নিং যে বিষয়গুলো বলি আর কি তো একে অপরকে তারা চিৎকার করে করে অভিনন্দন জানাচ্ছে বা অভিবাদন করছে একে অপরকে ইচ আদার একে অপরকে সেটা তোমরা শুনতে পাবে সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড বন্ধুরা তোমরা যদি কোনো অফিসে গিয়ে থাকো অফিস মানে যখন খুলছে এরকম একটা সময় তাহলে তখন তোমরা গিয়ে বুঝতে পারবে যে তোমার মতো কাস্টমার যদি সেখানে যাও তোমাদেরকে একটু ওয়েট করতে বলবে বলে তারা নিজেরা দোকানটাকে বা সেই সেন্টারটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেবে কিছুক্ষণ খোলার পরপরই তারপরে কিন্তু তারা কাস্টমার দিকে কাস্টমারদের দিকে মানে ধ্যান দেয় আর কি বা নজর দেয় তো এখানে বিষয়টা অনেকটা সেরকম হয়েছে যে সাউন্ডস মেড বাই দিয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড মানে তাদের বাকেট মানে কি বালতি আর ব্রাশেস মানে তোমরা যেন ব্রাশ যেটা দিয়ে পরিষ্কার করা হয় কি এগুলো কি সাউন্ডস মানে এগুলো যে শব্দ তৈরি হয় এগুলো থেকে সেগুলো কি আর হার্ড মানে ভয়েসটা চেঞ্জ করে দেওয়া প্যাসিভ ভয়েসে সেগুলো শোনা যায় বা শোনা হয় এগুলো শোনা যায় কারণ তারা এখন চিড়িয়াখানাটা পরিষ্কার করবে সেজন্য তারা খুবই ব্যস্ত ইউ গো আউট ইন টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু তুমি তখন কি করবে সকাল হয়ে গেছে স্টাফরা চলে এসছে তো ইউ গো আউট ইনটু দা দ্য কুল ফ্রেশ মর্নিং মানে তুমি বাইরে বেরিয়ে যে তাজা কুল মানে ঠান্ডা ফ্রেশ মানে তাজা সকালকে তুমি কি টু সি মানে তুমি দেখতে যাবে সেখানে সকালে ইফ অল ইজ রাইট উইথ দ্য জু মানে চিড়িয়াখানার সঙ্গে সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ একটু পরেই তো লোকজন এসে পৌঁছাবে তখন তো আর ভুলগুলোকে আর ঠিক করা যাবে না বা কোনো প্রবলেম হলে সেগুলোকে ঠিক করা যাবে না সবার মাঝখানে তো সকালবেলা উঠেই কিন্তু তোমাকে এরকম দেখে নিতে হবে যে সব কিছু চিড়িয়াখানার সব কিছু ঠিকঠাক আছে কি না এরপরে দেখো দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামালস লিভ ইন দ্য লং টু স্টোরিড গ্রানাইট হাউস মানে বানর এবং অন্যান্য যে সব ম্যামালস ম্যামালস মানে কি স্তন্যপায়ীরা লিভ ইন দ্য লং তারা কি লিভ মানে বাস করে ইন দ্য লং লং মানে কি লম্বা আর কি টু স্টোরিড গ্রানাইট হাউস মানে দুতলা বিশিষ্ট বিশিষ্ট আর কি দুতলা বিশিষ্ট গ্রানাইট হাউস মানে গ্রানাইট মানে তোমরা জানো পাথর পাথরের যে মানে বাড়ি আর কি দোতলা বাড়ি সেই সেই দোতলা বাড়িতে তারা থাকে আর কি বানর সমেত সমস্ত স্তন্যপায়ী প্রাণীরা হেয়ার ইউ ফাইন্ড আ লট অফ অ্যাক্টিভিটি এখানে তুমি প্রচুর কর্মব্যস্ততা দেখতে পাবে লট অফ অ্যাক্টিভিটি প্রচুর প্রচুর কর্মব্যস্ততা অ্যাক্টিভিটি কর্মব্যস্ততা বা কাজকর্ম তুমি কিন্তু দেখতে পাবে সেরকম যেরকম কি দ্য গোরিলাস বিন লেট আউট অফ দেয়ার কেজেস হোয়াইল দ্য কেইজেস আর ক্লিনড মানে দ্য গোরিলাস হ্যাভ বিন লেট আউট মানে গোরিলাগুলোকে বাইরে বেরোতে দেওয়া হয় হ্যাঁ কিসের থেকে অফ দেয়ার কেজেস তাদের খাঁচার থেকে বাইরে দিকে বেরোতে বেরোতে দেওয়া হয় কেন কারণ আছে হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড মানে যখন তাদের খাঁচাগুলোকে পরিষ্কার করা হয় তখন অবশ্যই ওগুলোকে তো বাইরেই বের করতে হবে নাহলে খাঁচাটা তো পুরো মানে পুরোপুরি পরিষ্কার করা যাবে না দ্য দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল তাহলে দেখো দে তারা কি করে ট্রাই টু রেঞ্জ সরি দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর মানে তারা মেঝের উপরে কি করে গ্যালপ মানে দপ দপ মানে মানে দাপা করে আর কি উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল মানে সে ব্যাপারটা অনেকটা কেমন হয় সেই ব্যাপারটা অনেকটা উইথ দ্য হাই স্পিরিটস মানে সবেমাত্র স্কুল থেকে বেরোনো বাচ্চারা যেরকম উৎসাহে মানে আনন্দ করতে থাকে তো সে মানে হাই স্পিরিটস মানে পূর্ণ উদ্যমে আর কি স্কুল থেকে চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল আউট অফ স্কুল মানে স্কুল থেকে বেরিয়েই যেরকম দাপাতাপি করে গরিলাগুলোও কিন্তু সেরকম দাপাতাপি করতে থাকে বাইরে বেরিয়ে স্বাভাবিক ব্যাপার তোমরা গরু যদি তোমাদের থেকে থাকে কারোর বাড়িতে গরুগুলোতে গুলোকে যখন দেখবে যে সকালবেলা মানে ঘর থেকে বের করা হয় বাইরে ঘরটাকে পরিষ্কার করার জন্যে তখন দেখবে তারা খুবই আনন্দের সঙ্গে লাফালাফি দাপাতাপি শুরু করে তো এই বিষয়টা অনেকটা ওরকম রকম দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস মানে তারা কি করে ট্রাই মানে চেষ্টা করে টু রেঞ্জ রেঞ্জ মানে এখানে বাঁকিয়ে দেওয়া কেমন দুমড়ানো দুমড়ে দেওয়া কি দ্য ইলেকট্রিক হিটার্স মানে ইলেকট্রিক যে হিটারগুলো থাকে ওই চিড়িয়াখানার মধ্যে ওদের কাছাকাছি ওদের খাঁচার কাছাকাছি সেগুলো ওরা বাইরে বেরিয়ে কি করে রেঞ্জ তারা বে বেঁকিয়ে দিয়ে বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করে ফ্রম দেয়ার সকেটস মানে ওদের ওই ওগুলো যে রাখার জন্য যে সকেটগুলো থাকে সেই সকেট ওইগুলোকে কিন্তু তারা কি করে বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি ওর ব্রেক দ্য ফ্লোরসেন্ট লাইটস অথবা ফ্লোরসেন্ট লাইটস ফ্লোরসেন্ট মানে হচ্ছে একদম গ্যাসযুক্ত আলো সিএফএল আমরা এখন অনেকে জানি আর কি তো টিউব লাইট যেগুলো থাকে যেগুলো ইলেকট্রিকে চলে তোমরা জেনে থাকবে ইলেকট্রিকের মধ্যেও কিন্তু ফ্লোরসেন্ট গ্যাস থাকে আর কি তো ফ্লোরসেন্ট সিএফএল লাইট তোমরা অনেকে জেনে থাকবে সেই সিএফএল লাইটগুলো তারা ভেঙে দেয় কেমন আনন্দে স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড অভ দ্য এপস এবার দেখো স্টিফেন একজনের নাম কর্মচারীদের নাম ব্রুম ইন হ্যান্ড তার হাতে কি থাকে ব্রুম মানে ঝাঁটা থাকে স্ট্যান্ডস মানে সে দাঁড়িয়ে থাকে মানে কেন দাঁড়িয়ে থাকছে গার্ড অভার দ্য এপস এপস মানে তোমরা জানো যেগুলোকে বলা হয় বানর আর কি আমরা বলতে পারি মানে অ্যাকচুয়ালি এপ মানে বোন বোন মানুষ বলে আর কি তো এখানে বানর হিসেবে আমরা তুলনা করব মানে বানরগুলোকে পাহারা দেওয়ার জন্য স্টিফেন দাঁড়িয়ে থাকে ঝাটা হাতে নিয়ে এবার দেখো ইনসাইড দ্য গরিলা স্কেজেস মাইক প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরিমি মানে ওই গরিলাদের খাঁচার মধ্যে মাইক নামক একজন থাকে কর্মচারী মাইক তার নাম সে কি প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং প্লাম্প মানে হচ্ছে খুব মোটা সোটা স্থুল খুব ভম্বল মানে খুব মোটা সোটা টাইপের আর কি এভার স্মাইলিং মানে সবসময় হা মানে সদায় হাস্য করা আর কি মানে সবসময় হেসে থাকে এরকম একজন মানুষ তার নাম মাইক সে কী করে ইজ বিজি অ্যালং উইথ জেরিমি মানে সে জেরিমির সঙ্গে ব্যস্ত থাকে কি করে তারা দ্য সুইপ আফ দ্য মেস অন দ্য ফ্লোর তারা ফ্লোর মানে তোমরা জানো মেঝে মেঝের উপরে যে মেস মানে যে নোংরা থাকে সেগুলো তারা কি করে সুইপ তারা ঝাঁট দেয় অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট এবং স্ক্যাটার মানে ছড়িয়ে দেয় বা ছিটিয়ে দেয় ফ্রেশ মানে কি তাজা হোয়াইট সডাস্ট হোয়াইট মানে সাদা রঙের আর সডাস্ট মানে কি বন্ধুরা কোরাত দিয়ে কাঠ কাটার সময় যে গুঁড়ো তৈরি হয় কাঠের সেগুলোকেই সডাস্ট বলা হয় এই সডাস্ট চিড়িয়াখানায় ছড়াতে দেখা যায় তোমরা যদি কেউ চিড়িয়াখানায় যে থাকো অবশ্যই তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা প্রাণীর ঘরে এই সডাস্ট কিন্তু সেখানে রাখা থাকে যাতে নোংরা বিষয়টা একটু কাদা বিষয়গুলো অ্যাকচুয়ালি ওরা তো পায়খানা প্রস্রাব করে ওই বিষয়গুলো মিলেমিশে যাতে জায়গাটা আরও বেশি নোংরা না হয় আর ঝাড় দিতে অনেকটা সুবিধে হয় সডাস্ট যদি ছড়ানো হয় তো সডাস্ট তারা ওখানে কিন্তু ছড়ায় এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট অ্যাকচুয়ালি এখানে ক্লজ ইউজ করা হয়েছে এভরিথিং ইজ অল রাইট দেশিয়র ইউ মানে তারা তোমাকে আশ্বস্ত করবে দে অ্যাসিওর ইউ তারা তোমাকে আশ্বস্ত করবে এভরিথিং ইজ অল রাইট সব কিছু ঠিকঠাক আছে অল দ্য অ্যানিমেলস এক্সাইটেড অ্যান্ড এগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাসল অ্যাবাউট দ্য কেজেস মানে প্রত্যেকটা প্রাণী তখন কি করে এক্সাইটেড তারা কিন্তু খুবই উদ্বিগ্ন বা মানে খুব এক্সাইট ফিল করে তারা খুব উত্তেজনা ফিল করে অ্যান্ড এগার্ড অ্যাট দ্য স্টার্ট অফ এ ডে মানে একটা দিনের শুরুতে নতুন একটা দিনের শুরুতে এগার তারা খুবই আগ্রহ খুবই উৎসুক থাকে বাসল অ্যাবাউট দ্য কেসেস মানে খাঁচার মধ্যে তারা কিন্তু খুব কী হুটোপাটা শুরু করে দেয় ব্যস্ততা শুরু করে দেয় ইটাম দ্য ব্ল্যাক সেলেপস এপ ক্লিংস টু দ্য ওয়ার ব্যারিং হিসটিথ অ্যাটিউ ইনগ্রিটিং এটাম নামের একজন সেলেপস এপ মানে একটা বানর সে কি সেলেপস সেলেবস কথাটা আসলে সেলিব্রিটি থেকে এসেছে এই হাইফাই ইটাম নামক বানরটা ক্লিংস টু দ্য ওয়ার মানে তার কী করবে তার আঁকড়ে ধরে ক্লিংস মানে আঁকড়ে ধরে আর কি তার আঁকড়ে ধরে কী করবে সে ওই তার আঁকড়ে ধরে থাকে আর কি ব্যারিং হিস্ট্রি মানে তার দাঁতগুলোকে বের করবে অ্যাটিউ মানে তোমার দিকে ইনগ্রিটিং মানে অভিনন্দন জানাতে এখন বানররা অভিনন্দন জানাতে হাতটা তো নাড়াতে পারে না ওরা শুধুমাত্র দেবকে দাঁত খিচায় আর জিভ বের করে দেয় তো এখানেও বিষয়টা কিন্তু ঠিক সেরকমই হয়েছে ইটাম নামক একজন সেলিব্রিটি বানর হাইফাই বানর সে কি তারটাকে আঁকড়ে ধরে তোমার দিকে দাঁত বের করবে অভিবাদন জানানোর জন্যে আফ in ইন দ্য হাউস দ্য and অ্যান্ড salute you ইউ উইথ cacophony of অফ সাউন্ডস in the ইন দ্য মানে ওই বাড়িটার উপরতলায় দ্য parrots অ্যান্ড দ্য parakeets salute ইউ with a cacophony অফ সাউন্ডস Parrot মানে জানো তোমরা parrot মানে হচ্ছে তোতা পাখি আর কি প্যারাকিটস মানে হচ্ছে লম্বা লেস বিশিষ্ট টিয়া পাখি আর কি তো এরা কী করবে তোমাকে স্যালুট ইউ তোমাকে স্যালুট করবে তোমাকে সেলাম ঠুকবে কীভাবে উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ডস মানে বেসুরো ক্যাকোফনি মানে হচ্ছে যা শুনতে খুব একটা মিষ্টি নয় অনেকটা করকশ কর্কশ শব্দ করে তোমাকে কিন্তু অভিবাদন জানাবে বা তোমাকে স্যালাম ঠুকবে সুকু দ্য গ্রে প্যারোট ক্রাইস আই এম আ ভেরি ফাইন বার্ড সুকু নামক ধূসর রঙের পাখিটি সে চিৎকার করে কী বলবে আই এম আ ভেরি ফাইন বার্ড আমি একজন খুব সুন্দর পাখি আ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুজেস প্যাটার বিজলি অ্যারাউন্ড দেয়ার কেজেস একদল কুইক ফুটেড মানে খুব দ্রুত পা বিশিষ্ট মানে যাদের পা খুব দ্রুত চলে আর কি যারা খুব তাড়াতাড়ি ছুটতে পারে ব্রাইট আইড মানে উজ্জ্বল চোখ বিশিষ্ট মঙ্গুজেস মানে বেজি তোমরা বন্ধুরা যদি বেজি দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে যে বেজিরা খুব তাড়াতাড়ি পাটা করে দৌড় মারে আর প্যাটার ভিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস মানে তাদের খাঁচার চারিদিকে খুব খুব ব্যস্ততার সঙ্গে ছুটোছুটি শুরু করে শশব্যস্ত একেবারে কেমন খুব ছোটো ছুটি ছোট ছোট পা ফেলে দ্রুত চলে যাওয়াকে বলা হয় প্যাটার তারা কিন্তু সেই প্যাটার করবে তারা ছোটোছুটি করবে অ্যারাউন্ড দিয়ার কেজেস মানে তাদের খাঁচার চারিদিকে দ্য হেয়ারি আরমাডিলো লাইজ অন ইটস ব্যাক পজ অ্যান্ড নোজ টুইচিং অর্থাৎ লোমোশো লোমোশো আরমাডিলো একটা প্রাণী সে কি লাইজ মানে শুয়ে থাকে অন ইটস ব্যাক তার পিঠের উপরে ভর করে শুয়ে থাকে মানে চিত হয়ে শুয়ে থাকে আর কি পজ অ্যান্ড নোজ টুইচিং এবং শুধুমাত্র শুয়ে থাকে তাই নয় পজ মানে কি মানে থাবা আর কি পা যে থাবা আর কি নোজ মানে নাক টুইচিং মানে সিটকে কেমন বা কুঁচকে নোক এবং থাবা কুঁচকে ওই আরমাডিলও শুয়ে থাকে নেক্সট ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য কেস অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টিউরাকোস নাও লিভ মানে তুমি আস্তে আস্তে চলে যাও কোথায় দ্য হাউস মানে সেই বাড়িটার কাছে টু দ্য কেস সেই বড় খাঁচার সেই বাড়িটার কাছে অ্যাট দ্য এন্ড মানে যেটা সবার শেষে থাকে হোয়ার দ্য টিউরাকোজ নাও লিভ যেখানে ওই টিউরাগোজ মানে ওই পাখিগুলো এখন থাকে দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা মানে পুরুষ যেটিউরাক পাখি তার নাম কি পিটি সেটাকে আয় মানে এখানে আমি মানে লেখক এখানে লেখক লেখক নিজেই এখানে আয় বলছেন নিজেকে আমরা জানি লেখকের নাম হচ্ছে জেরাল ডারেল সে জেরাল ডারেল নিজেকে আই মানে আমি বলছেন তো তিনি কি রিয়ার্ড মানে তিনি কিনেছিলেন তিনি কাকে কিনেছিলেন ওই পিটি যেটা আর কি আই রিয়ার্ড হোয়েল ইন ওয়েস্ট আফ্রিকা মানে পশ্চিম আফ্রিকায় যখন আমি ছিলাম তখন আমি এই পুরুষ পাখি এই পিটিকে আমি কিনেছিলাম হি পিয়ার্স এ টিউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস সে তোমার দিকে কি করবে পিয়ার্স পিয়ার্স মানে হচ্ছে মনোযোগ দিয়ে দেখা তাহলে অ্যাট ইউ সে তোমার দিকে মনোযোগ দিকে তাকিয়ে থাকবে ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস মানে উঁচু কোনো একটা দাঁড় যেটা পাখিদের জন্য রাখা থাকে চিড়িয়াখানার মধ্যে অ্যাকচুয়ালি ওই গাছের ডাল মতো রাখা থাকে ওদের বসার জন্য তো সেই উপরে কোনো একটা দাঁড় থেকে বা গাছের ডাল থেকে সে তোমার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে মনোযোগ দিয়ে দেন ইফ ইউ কল টু হিম হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন আ পার্স নিয়ারেস্ট টু ইউ মানে তারপরে দেন তারপরে ইফ ইউ কল টু হিম মানে যদি তুমি তাকে ডাকো তার প্রতি মনোযোগ দিয়ে যদি তুমি ডাকো তাকে তাহলে সে কী করবে হি উইল ফ্লাই ডাউন সে নিচের দিকে উড়ে চলে আসবে অ্যান্ড ল্যান্ড অন আ পার্স নিয়ারেস্ট টু ইউ এবং তোমার কাছাকাছি কোনো একটা মানে ডালে সে কিন্তু এসে বসবে দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ আ হাসকে ক্রাই কারু রু কারু কু 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 মানে এরপরে সে তার পিঠটা ঘুরিয়ে দেবে হিজ হেড ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কে ক্রাই সে তাহলে কী করবে তার সবেগে মাথাটি পিছনে সরিয়ে দেবে এবং একটা ফেঁসফেঁসে হাসকি মানে হচ্ছে একটা রুক্ষ ফেঁসে গলায় চিৎকার করে কি করবে রু কার রু কু 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 এরকম চিৎকার করে উঠবে এরপরে ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস অর্থাৎ তুমি পাখির ঘর থেকে বেরিয়ে তুমি শরীরদের বাড়ির দিকে হেঁটে যাবে হেয়ার ইন আ প্রেজেন্ট টেম্পারেচার অফ এইটটি ডিগ্রিজ দ্য রেপটাইলস ডজ দেখো কী সুন্দর এখানে একটু হাস্যকর হয়েছে বিষয়টা এখানে বলা হচ্ছে প্রেজেন্ট টেম্পারেচার অফ এইটটি ডিগ্রিজ মানে আশি ডিগ্রিকে বলা হচ্ছে আরামদায়ক উত্তাপ টেম্পারেচার উষ্ণতা তো এটা কাদের কাছে আরামদায়ক ওই হরিস্রিপদের কাছে আরামদায়ক তো ওরা কী করবে ডজ মানে ঝিমনো আর কি শরীরশ্রীপরা ঝিমই ওই আশি ডিগ্রি তাপমাত্রায় সে স্নেক্স রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস মানে সাপগুলোকে তোমাকে সম্মান দেবে কামলি বা তোমাকে নিরীক্ষণ করবে রিগার্ড তোমাকে নিরীক্ষণ করবে কামলি কামলি মানে হচ্ছে শান্তভাবে তোমাকে দেখবে উইথ লিডলেস আইস লিডলেস মানে কি ঢাকনাহীন কেমন ওদের সাপেদের চোখে তো আর পাতা থাকে না তো সেই মানে পাথাহীন চোখ দিয়ে তোমাকে মানে চোখের পলক না ফেলেই তোমাকে দেখবে ফ্রক্স মেক গাল্পিং সাউন্ডস অর্থাৎ ব্যাঙেরা ওই ঢেঁকুর তোলার মতো গাল্পিং মানে অ্যাকচুয়ালি ঢেঁকুর তোলা ঢেঁকুর তোলার মতো শব্দ করবে লিজার্টস লাই ড্র্যাপড ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাংকস এবং গিরগিটিরা রক্স অ্যান্ড ট্রি ট্রাংকস মানে হচ্ছে শিলাপাথর আর ট্রি ট্রাং ট্রাংকস মানে কি গাছের গুঁড়ি গাছের গুঁড়ির উপরে আরামে বিশ্রাম নেয় গিরগিটিরা গাছের উপরে এবং পাথরের উপরে আরাম করে বিশ্রাম তারা নেয় তাদের কোনো দিকে ভ্রুক্ষেপ থাকে না অ্যাট টেন ও ক্লক দ্য জু গেটস ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ তাহলে দশটার সময় সকাল দশটার সময় কি হয়েছে জু গেটস ওপেন মানে চিড়িয়াখানার দরজাটা খুলে দেওয়া হয় অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ এবং ভিজিটার্স মানে কি দর্শনার্থী বা যারা প্রদর্শক মানে যারা ভ্রমণ করতে আসে যারা অতিথি তারা কি ফার্স্ট রাশ মানে প্রথমবারের ঢেউ কেমন প্রথমবারের ঝড় যে ভিজিটরদের যে ঝড় চিড়িয়াখানায় দেখতে আসে মানে দল বা ভিড় সেটা প্রথমবার এসে মানে কখন উপস্থিত হয় দশটার সময় অ্যাজ দে কাম ফ্লাডিং ইন টু দ্য গ্রাউন্ডস এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট তারা যখন ফ্লাডিং মানে বন্যার মতো করে যখন ইন টু দ্য গ্রাউন্ডস মানে ভিতরে এসে উঠোনে এসে পড়ে ওই প্রচুর লোক তখন কি এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট প্রত্যেককে অ্যালার্ট হতে হবে সতর্ক হতে হবে প্রত্যেককে বলতে চিড়িয়াখানার কর্মচারীদের কাজের লোকেদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে সতর্ক হতে হবে এবার দেখো খুব সুন্দর একটা আমাদেরকে ব্যথা দেওয়ার মতো লাইন দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য এনিম্যালস ডো নট হার্ট দ্য পিপল বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ড দ্য অ্যানিম্যালস কী সুন্দর মানে দিস ইজ টু এনশিওর মানে এটাই এই ব্যাপারে নিশ্চিত করার জন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে দ্যাট দ্য এনিম্যালস ডু নট হার্ট দ্য পিপল মানে এই জন্য না যে জন্তুরা মানুষদেরকে ক্ষতি করবে এইটা নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে না বরং টু মেক শোর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য এনিম্যালস মানে মানুষজন যেন মানে পশুদের ক্ষতি না করে এই ব্যাপারে আমাদের কিন্তু সতর্ক থাকতে হয় অর্থাৎ ঠিক উল্টোটা ঘটে যেখানে পশুদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা উচিত পশুদের যাতে পশুরা মানুষদের ক্ষতি না করে আমাদের উল্টে এখানে মানুষরা যাতে পশুদের ক্ষতি না করে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হচ্ছে তো ইফ অ্যান এনিম্যাল ইজ অ্যাস্লিপ দে ওয়ান টু থ্রো স্টোনস অ্যাট ইট অর ফ্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ যদি একটা জন্তু শুয়ে থাকে একটা প্রাণী যদি শুয়ে থাকে তাহলে কি হয় দে ওয়ান টু থ্রো স্টোনস অ্যাট ইট মানে তারা ওই জন্তুটার দিকে পাথর ছুটতে চায় ওর প্রড ইট উইথ স্টিক্স অথবা প্রড মানে খোঁচা দেওয়া আর কি তো লাঠি দিয়ে খোঁচা মারতে চায় টু মেক ইট মুভ এটাকে হয়তো আরামসে হয়তো বসে আছে জন্তুটা তো জন্তুটাকে নড়ানোর জন্য একটা লাঠি দিয়ে খোঁচা মারতে থাকে উই হ্যাভ ফাউন্ড visitors ট্রাইং টু give দ্য chimpanzees লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস আমরা দেখেছি যে এরকম দর্শন দর্শনার্থী থাকে যারা ভ্রমণ করতে আসে তারা কি ট্রাইং তারা চেষ্টা করছে বা চেষ্টা করতে আমরা দেখেছি টু গিভ দ্য শিম্পাঞ্জিস লাইটেড সিগারেটস মানে শিম্পাঞ্জিগুলোকে জ্বলন্ত সিগারেট দিচ্ছে অ্যান্ড রেজার ব্লেডস এবং খুব ধারালো রেজার মানে ধারালো ব্লেডস মানে ব্লেড ধারালো ব্লেড দিতে আমরা দেখেছি দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস ইজ এ ইন আ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভড অর্থাৎ এগুলো দেখতে বিশ্বাস করতে হলে তো কী দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস মানে কিছু মানুষের হিউম্যান বিংস মানে মানুষ তাদের আনসিভিলাইজড বিহেভিয়ার মানে বর্বর যে ব্যবহার বা অসভ্য যে ব্যবহার ইন আ জু একটা চিড়িয়াখানায় এটা কি হ্যাজ টু বি সিন মানে এটাকে দেখতে হয় টু বি বিলিভড মানে দেখার জন্য বা এটাকে বিশ্বাস করার জন্য মাঝে মাঝে আমাদেরকে দেখ মানে আমরা অ্যাকচুয়ালি বিশ্বাস করি না কিন্তু আমাদের মাঝে মাঝে এটা দেখতে হয় টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিন্স আউট সন্ধেবেলার দিকে এই দর্শকদের ভিড়টা আস্তে আস্তে থিংস আউট মানে পাতলা হয়ে যায় বা কমে যায় দ্য স্ল্যান্টিং রেজ অব দ্য সানলাইট দ্য দ্য কেজ হোয়াই দ্য ক্রাউন্ড পিজিয়ন্স লিভ দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট সান লাইট দ্য কেজ হোয়াই অ্যাট দ্য ক্রাউন্ড পিজিয়ন্স লিভ অর্থাৎ স্ল্যান্টিং রেজ অফ দ্য সান মানে সূর্যের যে তির্যক কিরণ বিকেলবেলা বা সন্ধ্যের দিকে এসে পড়ে সেটা কি লাইট দ্য কেজ মানে এখানে লাইটটা ভার অ্যাকচুয়ালি আলোকিত করে তোলে দ্য কেজ মানে সেই খাঁচাকে হোয়াই অ্যাট দ্য ক্রাউন্ড পিজিয়ন্স লিভড লিভ যেখানে ক্রাউন্ড মানে কি মানে যুক্ত আর পিজিয়স মানে পায়রা মানে অ্যাকচুয়ালি পায়রাদের ঝুঁটি হয়েছে মাথায় সেই ঝুটি যুক্ত পায়রাদের খাঁচায় কিন্তু সন্ধেবেলার দিকে ওই তির্যক সূর্যের আলো এসে পড়ে এবং সেই পায়ের পায়রাদের খাঁচাকে আলোকিত করে দেয় অ্যাজ দ্য লাইট ফেটস মানে যত ওই আলো কমতে থাকে কেমন আলোর পরিমাণ যত কমতে থাকে দ্য রবিন সিজেস টু সিং রবিন পাখি সিজেস মানে কমিয়ে দেয় কি করিয়ে দেয় কি কমিয়ে দেয় টু সিং মানে গান গাওয়া কমিয়ে দেয় অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি এবং মিমোসা গাছে রেস্ট মানে বিশ্রাম নিতে তখন কি করে উড়ে যায় আর কি মিমোসা গাছে রুস্ট রুস্ট মানে হচ্ছে মানে পাখিদের বাসা আর কি সেটা মানে রুস্ট ইন দ্য মিমোসা ট্রি মানে মিমোসা মিমোসা গাছে যে রুস্ট মানে পাখির বাসাটা রয়েছে সেখানে রবিন পাখি গান গাওয়া থামিয়ে দিয়ে মানে চলে যায় আর কি উড়ে চলে যায় সেই মিমোসা গাছের সেই পাখির থাকার জায়গায় যেখানে রবিনটার জন্যে ঘর করা আছে দ্য হোয়াইট ফেসড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্পস নাও ওপন লার্জ গোল্ডেন আইস এইবার দেখো কি হয়েছে দ্য হোয়াইট ফেসড আউলস মানে সাদা মুখযুক্ত পেঁচাগুলো দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে মানে যারা সমস্ত দিনটা কাটিয়েছে প্রিটেন্ডিং মানে ভান করে কেমন ভান করে টু বি গ্রে ট্রি স্টাম্পস কেমন ভান করে তারা ছিল ধূসর গাছের গুড়ি হওয়ার ভান করে মানে তারা ধূসর কারণ পেঁচাগুলো সাদা রঙের তো সাদা রঙের বা ধূসর রঙের গাছের গুড়ির ভান করে তারা সারা দিন ছিল এরা তারা এখন কি করেছে নাও ওপেন লার্জ গোল্ডেন আইস তারা এখন সেই লম্বা সোনালি রঙের চোখ কিন্তু মেলে ধরেছে কারণ আমরা জানি যে পেঁচারা রাত্রিবেলা জেগে থাকে আর দিন প্যাচারা বিশ্রাম নেয় বা ঘুমোয় বা অন্য কোনো কাজ করে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্যাচারা যে রাত্রিবেলা অ্যাক্টিভ হয়ে ওঠে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে রাত্রি যে হয়েছে প্যাচারা কিন্তু তাদের সোনালি চোখ মেলে ধরেছে শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি তাহলে ফুলের যে মানে বাগিচা ফ্লাওয়ার বেডস ফুলের যে বাগিচা এবং রকারি মানে হচ্ছে পাথরের যে পাথর স্তূপ অ্যাকচুয়ালি রকারি মানে হচ্ছে পাথরের যে স্তূপ তার উপরে কী হয় শ্যাডোজ মানে ছায়াগুলো ক্রিপিং মানে কি মানে নড়াচড়া করছে ছায়াগুলো চুপি সারে নড়াচড়ি করতে মানে নড়াচড়া করছে কোনো না কোনো জন্তুদের ছায়া হবে হয়তো দেয়ার ইজ আ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিস বেডরুম হঠাৎ করে কি হয় শিম্পাঞ্জিদের যে থাকার ঘর আর কি রাত্রে বেডরুম মানে ঘুমানোর যে ঘর সেখান থেকে কি হয় সাডেন কোরাস হঠাৎ করে সমবেত সমবেত যে শব্দ কোরাস কোরাস মানে হচ্ছে একসঙ্গে যখন গান গাওয়া হয় অ্যাকচুয়ালি সেটাকেই কোরাস বলা হয় তো শিম্পাঞ্জিরা তো আর গান গাবে না ওরা একসঙ্গে যে চিৎকার করছে মানে চিৎকার করবে আর কি তাদের বেডরুম থেকে হঠাৎ করে একসঙ্গে চিৎকার করে উঠবে ইউনো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র তারা কিসের ব্যাপারে এরকম করছে কোরাসটা ইউ নো মানে তুমি জানো তুমি জেনে থাকবে দে আর কোয়ারেলিং ওভার তারা একে অপরের পরে কি ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে হু শুড হ্যাভ দ্য স্ট্র মানে খড়ের যে বিছানা মতো করা রয়েছে ওখানে খড় রাখা রয়েছে সে বিছানাটা কে পাবে বা কার পাওয়া উচিত হু শুড হ্যাভ কার পাওয়া উচিত সেটা নিয়ে কিন্তু তারা এই ঝগড়া করছে বা সেই সার্ডেন কোরাস তাদের ঘর থেকে শোনা যাচ্ছে অ্যাজ ইউ লাই ইন বেড সারাদিন কষ্টের পরে যখন তুমি বিছানায় শুচ্ছ রাত্রিবেলা ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো তুমি জানলার মধ্য দিয়ে তুমি ওয়াচ উপভোগ করতে পারবে বা পর্যবেক্ষণ করবে তুমি দেখতে পাবে দ্য মুন চাঁদকে দেখতে পাবে সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি যে নিজেকে সেপারেটিং মানে আলাদা করছে ইটস মানে নিজেকে ফ্রম দ্য শ্যাডো শ্যাডো মানে ছায়া কিসের ছায়া থেকে অফ দ্য ট্রিজ গাছের যে ছায়া তার থেকে চাঁদ নিজেকে আলাদা করছে এই রকম একটা দৃশ্য তুমি জানলা দিয়ে দেখতে পারবে ইউ হিয়ার দ্য লায়ন্স কফ মানে তুমি শুনতে পাবে যে সিংহরা কাশছে আস্তে আস্তে সুন ইট উইল বি ডন অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং খুব তাড়াতাড়ি ভোর হয়ে যাবে অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস এবং পাখিদের যে সমবেত মানে আওয়াজ উইল টেক ওভার মানে ওই ব্যাপারটায় মুখরিত হয়ে যাবে চারিদিকে হ্যাঁ উইল টেক ওভার চারিদিকে মুখরিত হয়ে যাবে দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং মানে কোল্ড মর্নিং এয়ার সকালের যে ঠান্ডা বাতাস শীতল বাতাস যে শিরশিরে সকালের বাতাস সেটা কি হবে উইল ও রিং মানে অনুরণিত হয় বা মানে বাঁচতে থাকবে কি উইথ সং মানে গানের সঙ্গে মিশে এই সকালের ঠান্ডা বাতাসটা গানের সঙ্গে মিশে গিয়ে বাঁচতে থাকবে আমাদের কানে বন্ধুরা আশা করছি এই গল্পের বিষয়বস্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধে থাকে কোনো জায়গা তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে অ্যাশিওর করব চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আস্তে অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তুমি সবার আগে পেতে পারো থ্যাংক ইউ